হাই ফ্রেন্ডস, আরশুতে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শ্যাম্পুর সাহায্যে কিভাবে আপনি আপনার চুলের যত্ন নিতে পারবেন। আমাদেরকে প্রতিদিনই শ্যাম্পু ব্যবহার করতে হয়, আর এর মধ্যে রয়েছে কিছু কেমিক্যাল, কিন্তু তারপরও শ্যাম্পু ব্যবহার বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনি যদি শ্যাম্পু ব্যবহারের সময় শ্যাম্পুর সাথে মাত্র দুইটি উপাদান মিশিয়ে নেন, তাহলে সকল সমস্যা থেকে চুলকে রক্ষা করতে পারবেন। এর পাশাপাশি চুলের গোড়া মজবুত হয়ে চুলের বৃদ্ধিতে সহায়তা হবে এবং চুল পাকা প্রতিরোধ হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক শ্যাম্পুকে কিভাবে ব্যবহার করতে হবে। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। এর জন্য প্রথমেই দরকার শ্যাম্পু। আমি এখানে জনসন বেবি শ্যাম্পু ব্যবহার করছি, তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এবার একটি পরিষ্কার বাটিতে 2 টেবিল চামচ শ্যাম্পু নিতে হবে, আর আপনি আপনার চুলের লম্বা এবং ঘনত্ব অনুযায়ী শ্যাম্পু কম বেশি করে নিতে পারেন। তারপর আমার দরকার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, আর তা হচ্ছে আমলকির পাউডার। এই আমলকির পাউডার আপনি যে কোনো কসমেটিক্স বা মশলার দোকানে পেয়ে যাবেন, আর মাত্র 30 থেকে 40 টাকার আমলকির পাউডার কিনে নিলে আপনি খুব সহজেই 1 থেকে 1.5 মাস ব্যবহার করতে পারবেন। কারণ আমলকি চুলের জন্য অসম্ভব উপকারী, এটা চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেয়। এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে, সেই সাথে মাথার ত্বক থেকে খুশকিও দূর করে ফেলে। এখানে আমি 1/2 চামচ পরিমাণ আমলকি পাউডার ব্যবহার করছি। তারপর আমি যা অ্যাড করব তা হচ্ছে নারিকেল তেল। নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত এবং লম্বা হতে সাহায্য করে। এখানে আমি 4 থেকে 5 ফোঁটা নারিকেল তেল অ্যাড করে নিচ্ছি। তবে আপনার চুল যদি খুব বেশি অয়েলি হয়ে থাকে, তাহলে এখানে নারিকেল তেল অ্যাড করবেন না। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন। ফ্রেন্ডস, এটা মিক্স হয়ে গেছে। এবার এটা ব্যবহারের পূর্বে আপনার চুলকে হালকা পানি দিয়ে ভিজিয়ে নিন। তারপর এই শ্যাম্পুটা আপনার পুরো চুলে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করার পর 5 মিনিট অপেক্ষা করুন এবং 5 মিনিট পর আপনার চুলকে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, আপনি যদি নিয়মিত এইভাবে শ্যাম্পু ব্যবহার করেন, তবে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাছাড়া এখানে আমি আমলকি ব্যবহার করেছি, এর জন্য এটা ব্যবহার করলে আপনার চুল কখনোই পাকবে না এবং এটা আপনার চুলের বৃদ্ধিতে সহায়তা করবে। এর ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে অনেক সুন্দর এবং শাইনি। এছাড়া এটা আপনার চুলের আগা ফাটা এবং চুল ভেঙে যাওয়ার সমস্যারও সমাধান করে ফেলবে। তো ফ্রেন্ডস, আজ থেকেই এইভাবে শ্যাম্পু ব্যবহার করুন এবং শ্যাম্পুর ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে নিন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন, চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন। এর পাশাপাশি বেল বাটনটি টাচ করতে ভুলবেন না।